Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello bondura, welcome to back my channel Shiuli Kitchen Garden and Lifestyle. আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছ এই যে অনেকগুলো মুরগির পা আসলে একসাথে জমি এগুলো আমাদের হয়েছে। তো অনেক মুরগির চামড়া এবং এগুলা, তো চামড়াগুলো আমি নেইনি, শুধু পা আর কিছু অংশ নেওয়া হয়েছে। তো সেটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি একসাথে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, রসুন কোয়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। এটা মুরগির পাগুলো, এটা দেশি এবং পোলট্রি যে ব্রয়লার মুরগিটা আছে সেটা মিক্সড করাই, দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির পা দুটোই মিক্সড করা আছে। সেই জন্য এটা এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সবটা ভালো করে হাত দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এই যে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা শুরু থেকে এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখনও যারা আমার এই চ্যানেলটা ভিডিওটা দেখছো আমার এই চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইব করে এখনও করোনি, তাদেরকেও প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিও, লাইক দিয়ে দেখা শুরু করো আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা এই যে আমার মাখানো শেষ, তো আমি এখন প্রেশার কুকারে এটা দিয়ে দিব এবং পাঁচটা সিটি উঠিয়ে নিব, কারণ এটা এটা একটা সফট করে তৈরি করব। তো সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে যে এইটার মধ্যে বোলটার মধ্যে আমি মাখিয়েছি সেটাও আমি ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই যে আমি রান্না করে নিচ্ছি। তো আজকে ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি আমরা এই মুরগির পা এগুলো সফট করে একটা ঝোল ঝোল মাখো তৈরি করব। আর এখানে চালের রুটি তৈরি করব। চাউলের রুটির জন্য আমি পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি পানিটা একদম পাকাপোক্তভাবে মানে ফুটিয়ে নিব ভালো করে। রুটির কাই তৈরি করার জন্য আমি এই পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন দুই চারিদিক থেকে পানিটা ফুটে এসে যখন মাঝখানে ফুটন্ত টকবক করে ফুটবে তখনই চাউলের গুঁড়াটা দিয়ে যে আমি ভিতরে আমি দুই কাপ এভাবে আমার যতটুকু লাগবো আমি পাঁচ কাপ পরিমাণ চাউলের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে, সেজন্য ভালো করে আমি মিক্সড করে রুটির জন্য ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি। Thank you.
চাউলের চাউলের এটা আমি দুটা তৈরি করে নিয়েছি। আসলে প্রচণ্ড গরম, আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি হাতে, ঠান্ডা পানি দিয়ে এবং আস্তে আস্তে ময়ান করে যে আমি চাউলের রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আসলে ইফতারে বুট, বড়া, অন্যান্য সব খাবার খেতে খেতে আর ভালো লাগে না, আসলে একটু চেঞ্জ থাকলে ভালো লাগে। সেজন্য মুরগির পায়া দিয়ে একটা রেসিপি আর এই যে চাউলের রুটি তৈরি করে নিচ্ছি, আর পাশাপাশি অন্যান্য যেগুলো ওগুলো তো আছে। তো আমি একে একে এভাবে সবগুলো রুটি তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে আমি রুটিগুলো তৈরি করে সেঁকে নিচ্ছি। তো আজকে ইফতারিতে আমরা এগুলো খাবো সবাই। আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো লাগলে এভাবে রুটি তৈরি করে, রেসিপি তৈরি করে, মুরগি পা, ঘাড়া, গিলা এবং যেগুলো আছে এগুলো দিয়ে রেসিপি তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে ঘরে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। তো বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। তো আজ রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।